আচ্ছা, আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন তো অবস্থায় কোন এক জায়গা থেকে একটা মিউজিকের সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন, অথবা ইউটিউবে ভিডিও দেখতেছেন আর ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনার কাছে ভালো লেগেছে, কিন্তু এই মিউজিকগুলো কোথায় পাওয়া যাবে সেটা জানেন না, ইউটিউবে কি লিখে সার্চ করবেন এটাও জানেন না, তবে আপনি মিউজিকটা ডাউনলোড করতেই যাচ্ছেন? এমন তো অবস্থায় আপনার কাছে যদি সিজম এফটি থাকে আর এটি দিয়ে যদি আপনি মাত্র 5 সেকেন্ডে আপনার পছন্দের মিউজিকটি বের করতে পারেন, তাহলে বিষয়টি কেমন হয়? ওয়েল, আজকে আমরা জানবো কিভাবে সিজম এফটি দিয়ে মাত্র 5 সেকেন্ডে যে কোনো মিউজিক খুব সহজেই বের করা যায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি আরিয়ান সাকিব ফ্রম আরিয়ান সাকিব টেক। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্ট। ওকে, প্রথমে আপনারা গুগল প্লে স্টোর থেকে সিজম অ্যাপটি ডাউনলোড করে নিব। আপনাকে সুবিধার্থে অ্যাপটির লিংক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে খুব সহজেই আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, সিজম অ্যাপটি ওপেন করার পরে এর ইন্টারফেসটা আপনারা ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন তেমনটাই শো করবে আপনাদের ফোনেও। তো আমরা দেরি না করে নিচে দেখতে পাচ্ছেন এখানে নেম এনি সং ফ্রম এনি অ্যাপ উইথ পপ আপ সিজম টার্ন অন, আমরা টার্নটা অন করে দেব। তারপর আমাদের সরি এখানে অ্যালাউ করে দিব, তারপর এখানে ট্রাই নাও ক্লিক করে দিবেন, তারপর আপনাদের ফোনে যে কোনো এক কোণে একটা পপ আপ চলে আসবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের ফোনের ডান সাইডে একটা পপ আপ চলে আসছে। তো আমরা যদি ইউটিউব থেকে একটা মিউজিক প্লে করি, ওকে দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটি কিন্তু সিজন অ্যাপস ক্যাপচার করে নিয়েছে। তো আমরা এখানে ক্লিক করব, ওকে, তো এখানে একটু লোডিং হওয়ার পরে এটা চলে আসবে। তারপর আমরা যদি এখানে ভিডিওতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমরা একটু আগে যে ভিডিওটা প্লে করেছিলাম ওটা থাম্বনেলটা তো এমনই ছিল, তো ওই ভিডিওটা এখানে চলে। ওকে, আমি আমার কম্পিউটার থেকে একটা মিউজিক প্লে করতেছি। তারপর আপনি আপনার ফোন থেকে এখানে ক্লিক করে দিবেন সিজন অ্যাপসের, এখান থেকে এখানে ক্লিক করে দিবেন। ওকে, তারপর আমি যদি প্লে করি, ওকে দাঁড়াও, ওকে, তারপর আমরা এখানে ভিডিওতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমরা একটু আগে যেই মিউজিকটা শুনছিলাম এই মিউজিকটা এখানে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আপনি চাইলে আপনার যে কোনো মিউজিক আপনারা এখানে অ্যাপস দিয়ে বার করতে পারেন। ইয়াও গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি এই ভিডিও থেকে কিছু হলেও শিখতে পেরেছেন। আপনার কাছে যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, তাহলে আর দেরি না করে এখনই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মন্তব্যগুলো শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় থাকলে আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো থেকে আপনার পছন্দের ভিডিওগুলো দেখতে পারেন। তো ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।